অধিকাংশ আলেম ওলামাই প্রবৃত্তি পরায়ণ, নিজের ইচ্ছা মতো একটা ফতোয়া দিচ্ছেন কিন্তু দলিল দিচ্ছেন কোরআন হাদিস থেকে, মানুষ তো বোঝে না। এবং আলেমরাই আলেমদের বিরোধী, যত রকম শেরেক বেদাত আছে পৃথিবীতে সকলের মূল হলো আলেমরা। শুধুমাত্র সালাত, শুধুমাত্র সিয়াম, শুধুমাত্র একটি যে কোনো ইবাদতে খুব বেশি করে পারবেন না, আপনার সার্বিক জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী সাজাতে হবে। আহলে সুন্নাতের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই, যখনই তারা সহি হাদিস পায় লাম ইয়াতাওয়াক্কাফ, দেরি করে না। বিশ্বের সমস্ত ইহুদি নাসারা কাফেরদের যত দল আছে সমস্ত দলের বিপরীতে মুসলমানের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে সত্যিকারের আহলে হাদিস যারা তাদেরও সেই মর্যাদা। ফেরেশতারা হচ্ছে আসমানের পাহারাদার, যেন শয়তান কোনো আয়াতকে ছিনে নিতে না পারে, আর আহলে হাদিসটা হলো পৃথিবীর পাহারাদার, যেন কেউ সহি হাদিসের বিপরীতে সাহাবীদের তরিকার বাইরে যেতে না পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাকে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর একজন মানুষের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষের বিস্তার ঘটিয়েছেন। সেই একজন মানুষ ছিলেন আদম। আদমের পাঁজর থেকে নারী জাতিকে আল্লাহ সৃষ্টি করেন। আদমের প্রতি ফেরেশতাদের যে সিজদা ছিল এটা হাওয়ার জন্য নয়, আদমের জন্য ছিল। এর পরবর্তীতে আল্লাহ পাক যখন আদমকে নামিয়ে দিলেন পৃথিবীতে, তখন তার জন্য জোড়া সৃষ্টি করে দিলেন তারই দেহ থেকে। আর এজন্য নারী জাতি চিরদিন পুরুষের অনুগামী। তবে রিজাল কওয়ামুন আলা নিসা, পুরুষ জাতির নারী জাতির অভিভাবক। অতঃপর উভয়ের দুনিয়াতে কীভাবে চলতে হবে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা এসেছে ছোট্ট একটি আয়াতাংশের মাধ্যমে, যেটি সূরা হাশর সাত আয়াতের একটি অংশ। আমা আতাকুমুর রাসূল ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আদমের পর থেকে দশ এগারো জন নবী বাদে 124,000 নবী রসুলের সবাই ইব্রাহিমের সন্তান,
ইব্রাহিমের স্ত্রী সারার গর্ভে যাকে বন্ধা বলা হইত, আল্লাহ পাকের মেহেরবানিতে ইসহাকের জন্ম হয়। ইসহাকের পরে ইয়াকুব, আর ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, আর ইয়াকুব থেকেই বনু ইসরাইলের বংশের সিলসিলা শুরু হয়ে যায়। এই যে 124,000 নবী রাসূল বললাম, প্রায় সবাই এই ইসহাকের বংশের, বনু ইয়াকুব বা বনু ইসরাইল সবাই, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত। কিন্তু সর্বশেষ নবী যিনি এলেন, তাকে আল্লাহ পাক ইসমাইলের বংশে জন্ম দিলেন। আর এ কারণেই তাদের হিংসা, ইসমাইলকে তারা কখনোই বনু ইসমাইল অর্থাৎ মোহাম্মদ বিন ইসমাইলকে তারা কখনোই বরদাস্ত করেনি। আর এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালান তরদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, মনে রেখে দিও ইহুদি নাসারারা কখনোই তোমাদের উপরে রাজি হবে না যতক্ষণ না তোমরা তাদের দলভুক্ত হবে, অর্থাৎ তোমরা ইহুদি নাসারা হবে। আজকের মুসলিম বিশ্ব প্রকারান্তরে ইহুদি নাসারাদের গোলামি করে যাচ্ছে সর্বত্র। আর ইহুদি নাসারারা মুসলিম উম্মাকে তাদের স্বার্থে ব্যবহার করছে সর্বত্র। তবুও আমাদের যাদের মধ্যে সচেতন মুসলমান যারা, তারা যাতে ভুলে না যায় যে তারা মুসলমান, তারা যাতে ভুলে না যায় তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তাদের মিল্লাত এবং ইহুদিদের মিল্লাত এক নয়। ইহুদিদেরও পিতা ইব্রাহিম, নাসারাদেরও পিতা ইব্রাহিম, আমাদেরও পিতা ইব্রাহিম, কিন্তু বৈমাত্র হওয়ার কারণে তারা কখনোই মক্কায় হজ করতে যায় না। খেয়াল করে দেখছেন, মক্কা খালি মুসলমানরাই হজ করে, কোনো ইহুদি নাসারাই হজ করে, কিন্তু ওরা ওরা করতে পারত, ওদের কোনো মানা করেনি কেউ, কিন্তু ওরা তো মেনে নেয়নি। ওরা ধরে বসে আছে আমাদের কিবলা হলে ফিলিস্তিন, বায়তুল আকসা, অথচ ওটা মুসলমানদের তৃতীয় কিবলা, আর সেজন্য সংঘর্ষ তখন থেকে আছে, আজও আছে, এবং এটা কতদিনই শেষ হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদেরকে আমার রসুল যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা বর্জন করো। আতাকুম অর্থ আতাকুম, যা দেন, কিন্তু আসলে এর অর্থ আমারাকুম, যা নির্দেশ দেন, কারণ এর পরেই আসছে নাহাকুম, নিষেধ করেন। নিষেধের বিপরীত হল আদেশ, নিষেধের বিপরীত কোনো আত হয় না। সে কারণে হাফেজ ইবনে কাসির বলে দিয়েছেন, এটার কর্তৃপক্ষ ঠিক তাই বলেছেন, এর মর্মার্থ হচ্ছে আমারাকুম, তোমাদেরকে যা নির্দেশ দেন তোমরা সেটা গ্রহণ করো। তো আমারাকুম বললে তো ওর আমল থাকছে না, এই জন্যই আতাকুম, আতাকুম ঠিকই আছে, কারণ তার রসুলের কল এবং আমল দুটি আমাদের অনুসরণীয়, এমনকি সম্মতির সূচক আচরণ যেটা হয়েছে সেটাও আমাদের অনুসরণীয়। অর্থাৎ শুধু আদেশ নয়, আদেশ, নিষেধ, আমল, আচরণ সবই আমাদের অনুসরণীয়। যেমন রাগিবা সুন্নতি ফেলায় সেবেন, একদিন কয়েকজন যুবক বাইরে বসে আছে, তার খোঁজখবর নিচ্ছে আল্লাহ রসুল কেমন ইবাদত করেন, তিনি কেমন সালাত আদায় করেন, কেমন সিয়াম পালন করেন, নানাবিধ প্রশ্ন করছে। উম্মুল মুমিনীরা উত্তর দিচ্ছেন পর্দার আড়াল থেকে, তো এগুলো শুনে কান্নাম তাকাল্লুহা, এটা যেন তাদের কাছে খুব কম মনে হলো। তো একজন যুবক বলল, আমি সারা জীবন বিয়ে শাদি করবো না, খালি ইবাদতই করবো। আর একজন বলল, আমরা সবসময় সিয়াম রাখব, সিয়াম জানি এত নেকি। আর একজন বলল যে আমরা খালি সালাতি আদায় করবো, এই সমস্ত আজে বাজে কাজে সময় ব্যয় করবো না। ভেতর থেকে আল্লাহ রাসূল কথাগুলো শুনতে পেয়েছেন, তখন তিনি বেরিয়ে আসছেন, কি হে তোমরা কি এসব কথা বলছিলে? তাহলে হ্যাঁ, মনে রেখে দিও, এমনি আকশাকুম লিল্লাহি ওয়া আকুম ওয়া আলাকুম বিল মিনকুম, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি জানি, তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের চাইতে আমি আল্লাহর বিষয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকি,
মনে রেখে দেব, ইন্নি উসাল্লি ওয়া আসুমু ওয়া তাযাওয়াজু, আমি সালাত আদায় করি, সিয়াম পালন করি, বিবাহ শাদী করেছি, সন্তানের পিতা হয়েছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। এই হাদিস প্রমাণ করে শুধুমাত্র সালাত, শুধুমাত্র সিয়াম, শুধুমাত্র একটি যে কোনো ইবাদতে খুব বেশি করে পারবেন না, আপনার সার্বিক জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী সাজাতে হবে। আর এটাই মৌলিক এখানে এসে গেছে। এই আয়াতের প্রেক্ষিতে প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন একটা হাদিস বললেন, লানাল্লাহুল মুনাসসিমাত মুতাওয়াসসিমিনা ওয়াল মুতাওয়াসসিমাত ইলা আখিরিল হাদিস, আল্লাহ রাসূল লানত করেছেন ওই সব পুরুষ এবং নারীর জন্য যারা হাতে উল্কি দেয়। এখন যেমন ঈদের সময় সবার হাতে হাতে মেহেদি দেওয়া দেখছেন না, এগুলো তো আগে ছিল না, এগুলো সুস ফুটিয়ে ফুটিয়ে দাগ করত, একে বলে উল্কি দেওয়া বলে, তো ওটারই অনুকরণ করেছে এগুলো সব। আধুনিক যুগে তো অনেক কিছু হচ্ছে, যাই হোক এটা নিষেধ নয়, কিন্তু ওইটা নিষেধ যেটা সুস ফুটিয়ে ফুটিয়ে দাগ দেওয়া স্থায়ী। যারা এটা করে তাদেরকে আল্লাহ রাসূল লানত করেছেন। ওই সব মেয়েরা একটু বেশি করত। তো উম্মে বনু আসাদের এক মহিলা উম্মে ইয়াকুব, তার কানে কথাটা গেল, তিনি এসে বলেন, হে ইবনে মাসউদ, আপনি কি এই হাদিস বলেছেন? বলে হ্যাঁ। তাহলে আমি কোরআন হাফেজ, কোরআন বারবার পড়েছি, কোথাও তো এই কথা পাইনি। তা বলছে, বলার পরে বলছে, আমি দেখবো আপনার বাড়ির ভিতরে আপনার বউরা কী করে। তো যান দেখি আসে, গেল দেখে যায় ওসব নাই। ফিরে যাওয়ার সময় বলছে, কি কিছু পেলে? তো না। ইবনে মাসউদ বললেন, যদি ওরকম থাকতো আমার ফ্যামিলিতে আমি তাদের সঙ্গে একত্রিত থাকতাম না, অর্থাৎ ওই বউকে তালাক দিতাম। এই ঘটনা প্রমাণ করে যে হাদিস আল্লাহর কালামের ন্যায়, হাদিসকে দ্বিতীয় স্তরে রেখে বহু মানুষ দূরে সরে যান কোরআন থেকে। অথচ কোরআনে বলে দেওয়া হয়েছে, আমার ফরাদনা ফিল কিতাব, কিতাবে আমরা কিছুই বলতে ছাড়িনি। ইয়ে তিবিয়ানুন লিকুল্লি শাই, কোরআনে সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাতে আসছে সুন্নার মাধ্যমে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে পৃথকভাবে ফেরকা বলা হয়, ফেরকা নাজিয়া বলা হয়, এ কারণে যে তারা কোরআন ও সুন্নাহ দুটাকেই মানে। কিন্তু মুরজিয়া কাদারিয়া বহু দল, বিভ্রান্ত দল আছে ইসলামের নামে, তারা কিন্তু দুটাকেই মানে না, তারা কেউ তাদের নিজস্ব অনুসরণীয় লোকদেরকেই মানে। ইমাম শাফি রহমতুল্লাহ আলী একবার চ্যালেঞ্জ করলেন, যদি কারো ক্ষমতা থাকে আমাকে প্রশ্ন করো, আমি প্রত্যেকটা জবাব কোরআন থেকেই দেবো। তো একজন প্রশ্ন করলো, হে ইমাম, আপনি বলুন তো, এই যে ভীমরুলাল বলতো আমার, আরও এটা কি জায়েজ? বলে এর কামড়ে তো মানুষ বাঁচতেই পারে না, প্রচণ্ড অবস্থা হয়। বলে হ্যাঁ, আমি তো কোরআনতে জবাব দেবো। বললেন, তুমি কি কোরআন পড়ো নি? বাবা আতাকুম রসুল ফাখুজু হো, রসুল যা নির্দেশ দেয় সেটা গ্রহণ করো, যা নিষেধ দেন করেন সেটা নিষেধ বর্জন করো। তো যে এর মধ্যে বলতেও নাই ভীমরুলও নাই, তারপর কী বললেন? তাহলে হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন, শায়খান যা বলে তোমরা অনুসরণ করো, আর আবু বকর এবং ওমর যা বলেন তোমরা তার অনুসরণ করো। আর আবু বকর ওমর দুজনেই বলেছেন, বলতাম মেমরুল নিষিদ্ধ করা, ওরা কষ্টদায়ক প্রাণী, ওদেরকে হত্যা করো। এজন্য আমি তোমাকে বলছি, এটাই কোরআনের নির্দেশ, রসুলের নির্দেশ, শায়খের নির্দেশ বা খোলাপের হাসদিন একই। এই ব্যাখ্যা আরও পরিষ্কার হয়ে গেল, শুধু রসুলের কথাই নয়, আলাইকুম সুন্নতে সুন্নতের খলাফা রাশেদিন আল মাহদিয়ীন, তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নত এবং খলাফা রাশেদিনের সুন্নত। ইমাম শাফির এই ঘটনার মধ্যে থেকে আমাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা প্রতিটি ব্যাপারে কালকে খুতবায় আমার ঈদের খুতবা যারা শুনেছেন তারা বাড়ি যেয়ে ডিপলি শুনে দেখবেন, বলে দিয়েছি প্রতিটি ব্যাপারে মূলত মানুষের প্রবৃত্তি অগ্রাধিকার পাচ্ছে। অথচ আল্লাহ বলছেন, অপরায়ত মানে তাখাজ ইলাহ হু হাওয়া হো আপান্ত তাকুন আলাইহি অকিলা, তুমি কি দেখেছো এই ব্যক্তিকে যে তার হাওয়াকে
প্রবৃত্তিকে এলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে, তুমি কি তার ব্যাপারে জামিন হবে আমার কাছে? অধিকাংশ আলেম ওলামাই প্রবৃত্তি পরায়ণ, নিজের ইচ্ছামতো একটা ফতোয়া দিচ্ছেন কিন্তু দলিল দিচ্ছেন কোরআন হাদিস থেকে, মানুষ তো অত বোঝে না। এবং আলেমরাই আলেমদের বিরোধী, কালকে সব বলছে ক্লিয়ার, যত রকম শেরেক বেদাত আছে পৃথিবীতে সকলের মূল হলো আলেমরা, কিন্তু প্রত্যেকের সুন্দর সুন্দর যুক্তি আছে, এর মধ্যে দিয়ে আল্লাহ পাক যাকে হেদায়ত করেন সেই মতে হেদায়ত পায়। যেটা বলেছি আমরা কালকে, কালবে সালিম আল্লাহ পাক যাকে দান করেছেন সেই পত্র, কোন প্যাকা চূড়া চিন্তা যাদের মধ্যে নাই, যারা শুদ্ধ বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় তাদেরকে আল্লাহ পাক বিশুদ্ধ পথ দেখেন। এজন্য আল্লাহ শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার একটা বই আছে, বইটার নামই হচ্ছে সরিহুল মানকুল লা ইউখালিফু সহিহাল নকুল, সহি হাদিস কখনো সহি জ্ঞানের বিপরীত নয়। এর নামের মধ্যে বোঝা যায় এর মধ্যে কী বলা আছে, বিশাল বই। আহলে হাদিস আন্দোলন মূলত ওই লক্ষ্যেই পরিচালিত, মুসলিম উম্মা অসংখ্য ভাগে বিভক্ত হবে তো পরিষ্কার। আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আসলে 71 72 73 কোনো ব্যাপার না, বহু দলে বিভক্ত হবে। আরবিতে টার্ম আসছে যে 70 হলে সাবাউনা মানেই অসংখ্য, তো মুসলিম উম্মা অসংখ্য দলে বিভক্ত হবে। ঠিক আমরা যারা আহলে হাদিসে পরিচিত আমরাও অসংখ্য দলে বিভক্ত, আজ যত হয়েছে আগামীতে আরও বেশি হবে, কারণ প্রত্যেকটা আলেমই এক একটা যুক্তি দেবে। প্রত্যেকটা ব্যক্তিকে উচিত হবে তার বিশুদ্ধ বিবেক দিয়ে চিন্তা করা যে কোন আলেম কী বলছেন তার কার কথা আকরাব ইলা সিহহা, কোরআন হাদিসের এবং রাসূলের আমলের কতটুকু নিকটবর্তী, এ বিষয়ে আমার থিসিসে বিস্তারিত আলোচনা করা আছে, যে কারোর ইচ্ছা হয় দেখে নেবেন আহলে আকিদা যে চ্যাপ্টারটা। এ ব্যাপারে আহলে সুন্নাত আল জামাত বা আহলে হাদিসের মূলনীতি আকারে ইমাম ইবনে তাইমিয়া যে চারটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, হুমুল ফিরকাতু নাজিয়া, তারা হলো নাজি ফিরকা, অর্থাৎ 73 দল হবে। সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন যে এত দল হবে এদের মধ্যে জান্নাতি কারা হবে, তিনি জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, এটা হলো তিরমিজি আবু দাউদের রওয়ায়ত। হাকামের রওয়াতে আসছে আল ইয়াম, আজকের দিনে আমি এবং আমার সাহেবরা যে তরিকার উপরে আসি এর অনুযায়ী যারা থাকবে তারাই, সে তরিকা আপনি যাবেন পাবেন কোথায়, পেতে গেলে তো আপনাকে হাদিসের স্মরণাপন্ন হতেই হবে, কোরআন তো সবার ঘরে ঘরে আছে, তর্জমা কোরআন এখন হয়ে গেছে প্রত্যেকে মাশাআল্লাহ কোরআন বুঝতে পারেন, হাদিস তো অসংখ্য কে অত এসব করে পড়ে, তখন আপনাকে হাদিস পড়তেই হবে, যদি না পারেন হাদিসের আলেম দ্বারা তাদের সঙ্গে আমরা জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন করতে হবে, এ বিষয়ে আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত আছে আপনারা জানেন সবাই। একই আহলে হাদিস কালকে আমরা কেউ ভাগ্রহণের পক্ষে দলিল দিচ্ছে নেটে ছাড়তে, এত সব তো খুশ করলেও নেটে ওঠে, এখন তো নেট এমন একটা জঙ্গল হয়েছে ওই জঙ্গলে বাছাই করা মুশকিল কোনটা সঠিক কোনটা বেটি, প্রত্যেকটা কথা আসতেছে বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিদের পক্ষ থেকে, উত্তরটা দেওয়ার সমস্যা কেটে দেয় বেড়ায়। স্পষ্ট আকিদা আমল সব হাদিসে রয়েছে, কোরআনে বলা হয়েছে হাদিসে বলা হয়েছে, আল্লাহ রসুল বলছেন, কালিমা সব বলেছে, এগুলা রিপিট করতে চাই না, খালি চিন্তা করবেন নিজের বিবেক কী বলে। ইসমাইলের বিনিময়ে একটা দুম্বা দিয়েছিল, আমি আমার জীবনের বিনিময়ে একটা পশু দেব, কথা শেষ না কেন, কিন্তু না এইবার ভাগ করো পক্ষে কী কী দলিল আছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি এটা জীবন আর জীবনের খণ্ডিত অংশ কখনই এক নয়, এক টুকরা গোশত আর একটা জীবন কখনো এক নয়, এটুকু যাদের বিবেকে লাগে তারাই আমল করবেন, না রাখলে করবেন না, কারো কবর কেউ যাবে নাকি,
কিন্তু এইভাবে বিভ্রান্তি হবে, কিন্তু এটা আগেই 2000 বছর আগে আল্লাহ রাসূল আমাদেরকে সাবধান করে গেছে যে এটা হবে। তার মধ্যে তারাই মাত্র জান্নাত পাবে যারা আমার সাহাবীদের অনুসারী হবে। সাহাবীরা কী করতেন না করতেন সবই কোরআন হাদিসে আসে, যেগুলো আমরা কিছু বলি মানুষের সামনে। এটিকে চিন্তা করি ইবনে তাইমিয়া জীবনী যারা জানেন, যারা আমাদের ইসলামের খিলাফত বই নামর বিল মারুফ বইটা পড়েছেন, সেখানে ইবনে তাইমিয়ার জীবনী মৌলিকভাবে পেয়ে যাবেন। তিনি কীভাবে আলামদার যারা নির্যাতিত হয়েছেন, কীভাবে তিনি কারা নির্যাতিত হয়েছেন, কীভাবে তাকে রাস্তায় চলার সময় পর্যন্ত একজন আলেম এসে গলা চেপে দিয়ে মেরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সাধারণ লোক তাকে বাঁচিয়েছে। যিনি যত বেশি বিশুদ্ধ দিনের চর্চা করেন, আমল করেন, মানুষকে দাওয়াত দেন, তার উপরে নির্যাতন বেশি হয়। এটা স্বাভাবিক, বিশুদ্ধ দিন কখনই অন্যেরা বরদাস্ত করে না। এই নির্যাতিত মানুষটি জেলখানে 8 বার কারাবরণ করেছে, এত লেখা কীভাবে লিখলেন আল্লাহ পাক বিশেষ রহমত ছাড়া, এটা কারোর পক্ষে সম্ভব নয়। যাই হোক, তিনি বলছেন হুমুল ফিরকাতুন নাজিয়া, কুল্লুহুম ফিন্নার, আল্লাহ এটা রবির কল, 72 ফেরকায় জাহান্নামী হবে, 1টা ফেরকা জান্নাতি হবে। আমাদেরকে যে কোনো মিললে ওই 1টা ফেরকার মধ্যে থাকতে হবে, নইলে জাহান্নাম তো কেউ 1 মিনিটের জন্য চায় না। অথচ আল্লাহ রাসূল বলছেন মুসলমানদের মধ্যেই 72 ফেরকা হবে, তো আহলে হাদিসের মধ্যেও 72 ফেরকা হবে। আমরা তো মুসলমান, এজ এ হল আমরা সবাই মুসলমান। আহলে হাদিস জাহান্নামী যা বলছে তো আমাদের ভাগ বাটোয়ারা, মূলত মৌলিকভাবে এটা হলো মূল জিনিস। কোরআন সুন্নাহর অনুসারে যারা, নবীদের সাহাবীদের তরিকার অনুসারে যারা, তারাই জান্নাতি হবে। তিনি বলছেন হুমুল ফিরকাতুন নাজিয়া, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। তাদের বৈশিষ্ট্য উনি 4টি বলেছেন এখানে, আল্লাযীনা লাইসা লাহুম মাতবু'ঊ লা ইয়াতাসাবুনা লাহু ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের অনুসরণীয় কেউ নাই একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। 2, আলম আন্না নাস বিআকওয়ালিহি ওয়া আহওয়ালি ওয়া আলম ওয়া নাস বিআকওয়ালিহি ওয়া আহওয়ালি ওয়া আযামুহুম তাময়িজান মিন সিহ্হাতিহা ওয়া সাকীমিহা। আহলে হাদিস তারাই যারা সবচেয়ে বেশি নবীর কৌল ফেল সম্পর্কে খবর রাখেন এবং তার হাদিসের সহি জয়ীব বাছাই করে আমল করেন। 3, আজামহুম তামিজান বানা সেহাতেহা ও সকমেহা, হাদিসের সহি জয়ীব বাছাই করার ব্যাপারে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দান করে থাকেন। ও আইম্মাতুহুম ফোকাহাও ও আহল মারিফাতিন বিমানিহা ও আতবাআন লাহা, এই দলের আলেমরা সবচেয়ে বেশি ফকিহ, বুঝ রাখেন নবীর হাদিসের মানি বিষয়ে, অন্তর্নিহিত তাৎপর্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন। বর্তমান যুগে যিনি এই ব্যাপারে, একটা এলাকা আছে ভারতের উত্তরপ্রদেশ, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মানুষের জন্ম হয়েছে, যেমন মুবারকপুর, সেখানে আমি নিজে গিয়েছি এগুলো যাচাই করার জন্য, দেখার জন্য। আল্লামা মুবারকপুরি যিনি মিরাতুল মাফাতিহের লেখক, সাহেবে মিরাত, তার যুবদশায় আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে সাক্ষাতের, তার বাসাতেও আমি গেছি, গরিব মানুষ, টিউবওয়েলে পানি চেপে আমাদের পানি খাওয়াইছেন, কোনো মাতি টিউবওয়েলে আমাকে হাত দিতে দেন নাই, এত বড় বিদ্বান, দুনিয়া তাকে সম্মান করেনি। এই বাপদাদার আমল থেকে একটা টিউবওয়েল করা আর টিন ছেড়ে ছোট্ট একটা বাড়ি নিয়ে বসে আছে। পাশেই একই মোবারকপুরে আরেকজন জন্মগ্রহণ করেছিলেন, শফিউর রহমান মোবারকপুরি,
তিনি পরবর্তীকালে অত্যন্ত সুনাম করেছেন রসুলের জীবনী আর রাহিকুল মখতুম লিখে। তিনি পরে মদিনা বিশ্ববিদ্যালয়ে খিদমত সুন্নাহ বিভাগে ছিলেন, সেখানে গিয়েও তার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, খুব খুশি হয়েছেন। এই দুজনকে আমরা বলছি আহলে হাদিস। এবার আসেন, একই স্থানে একই মোবারকপুর শহরে জন্মগ্রহণ করেছেন হাবিবুর রহমান আজমি, যিনি জীবনে চল্লিশটা বছর ধরে শুধু কোরআন হাদিসের খেদমত করছেন। বিশাল বিশাল ভলিউম তার লেখনী আছে। তার সারা জীবনের লক্ষ্য হচ্ছে কী করে মিরাতুল মিফাতিহকে বাতিল প্রমাণ করা যায়, আহলে হাদিসের মশলাগুলোকে বাতিল করে হানাফিদের মশলাগুলোকে উপরে রাখার জন্য সারাটা জীবন চেষ্টা করেছে। এত বড় ভাস্ট লার্নার্ড ম্যান, হানাফি সমাজে জন্মগ্রহণ করেছে কিনা সন্দেহ। উনি বোধ হয় সম্প্রতি কিছুদিন আগে মারা গেলেন। তাহলে একই নগরীতে বিশ্ববিখ্যাত মনীষীদের জন্ম হচ্ছে, এখন আপনি কোনটাকে অগ্রাধিকার দেবেন? আপনার কি ক্ষমতা আছে এতগুলো বই পড়া, এত বিশাল লার্নার্ড হয়ে বাছাই করা? প্রত্যেকটা মানুষের মধ্যে কলবে সলিম আছে, বিশুদ্ধ বিবেক আছে, সেখানে আপনারা আল্লাহর রসুলের ভাষায় ও আইজুল্লাহ ফি কুল্লি কলবিন মুসলিম, প্রত্যেক মুসলিমের হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে একজন নসিহতকারী থাকে, যেটা উনি হাদিসে 191 নম্বর হাদিস মিশকাতে ব্যাখ্যা দিয়েছেন। দেখো সিরাতে মুস্তাকিমের দৃষ্টান্ত হচ্ছে অনুরূপ, যে একজন মুসলমান তোমাকে খাওয়ার দাওয়াত দিলেন, তিনি বলে দিলেন যে এখানে অমুক ব্যক্তি খাওয়ার অধিকার পাবে, তোমার তাকে ডাকো। ডাকা হলো, লোক আসছে, রাস্তার দুই পাশে পর্দা ঝুলছে আর মাথায় একজন ডাকছে, আসেন, সোজা আসেন, মানে মেহমানের বাড়িতে এই আসেন। আমরা যখন কোথায় গেলে মানুষ আহ্বান করে না রিসেপশন, ঠিক এরকমই। এবারে ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহর রাসূল, যে ব্যক্তি ওই পথ ধরে আসার সময় ডাইনে বামে পর্দা ঠেলে উঁকি মারবে, সে ঢুকে পড়বে সেখানে। ওর মধ্যে এত আকর্ষণীয় বিষয়বস্তু রয়েছে, হালুয়াতুন খাদেরা, সবুজ শ্যামল সুমিষ্ট দৃশ্যাবলী দেখবে, ও ঢুকে পড়বে, থাকতে পারবে না। এজন্য আল্লাহ রাসূলের হাদিসের ভাষা সেখানে আসবাব মুরখাত, ঝুলানো পর্দা, যদি কেউ ডানে বা উঁকি ঝুঁকি মারো ঢুকে পড়বা, তোমার কিন্তু সোজা পথে আসতে পারবে না। যে ব্যক্তি সোজা পথে আসলো, রোজ রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে, এসো এসো এই রাস্তা ধরে, ওই ডাকের আহ্বানে সাড়া দিয়ে সোজা চলে গেল, সেই ব্যক্তি মাত্র গন্তব্যস্থলে পৌঁছতে পারব। আর যে ব্যক্তি ডানে বা ঘুরবে, যুক্তি তো সবারই আছে, এই যুক্তি মানে সমস্যা, সে যে ডানে বা ঘুরবে ঢুকে পড়বে সেখানে, সে দস্তারখান পর্যন্ত পৌঁছতে পারবে না। এবার ব্যাখ্যা দিচ্ছেন, ওই যিনি ডাকছেন উনি মোহাম্মদ, আর তোমাদের হৃদয়ে যেগুলো ও নসিহাত করছেন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওয়াইজুল্লাহ ফি কুল্লি কলবিন মুমিন, প্রত্যেক মুমিনের কলবের মধ্যে। এমনকি বলা যায় ফি অন্য হাদিসে আসছে, প্রত্যেক মানুষের হৃদয়ে এটা আছে, শুধু মুমিন না। যেটার ব্যাখ্যা আসছে কোরআনে, নফসে তিন রকম কোরআনে আসছে না, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, আর নফসে কি যেন আম্মারা। নফসে আম্মারা কথা আসছে সুরা ইউসুফে, নফসে লাওয়ামা আসছে আর সুরাতে, নফসে মুতমাইন্না আসছে আম্মারা সুরাতে, ইয়া আইয়াত নফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। এই নফসে মুতমাইন্না ভাগ্য খুব কম মানুষেরই আছে। এখানে আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সবাইকে নফসে মুতমাইন্নার অধিকারী করেন, প্রশান্ত হৃদয়। এই ভাগ্য সবার হয় না, ইব্রাহিমের হয়েছিল, তার বাপের হয়নি। তার বাপ তো বড় ধর্মনেতা ছিলেন। এই জন্য আমাদের সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত, আমাদেরকে আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ পাক নফসে মুতমাইন্নার অধিকারী করেন। আল্লাহুম্মা আমিন।
শেষে যে তিনি বলছেন ফা আহলুল হাদিস ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল, বিশ্বের সমস্ত ইহুদি নাসারা কাফেরদের যত দল আছে সমস্ত দলের বিপরীতে মুসলমানের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে সত্যিকারের আহলে হাদিস যারা তাদেরও সেই মর্যাদা। ইবনে তাইমিয়া অনেক আগের মানুষ, তিনি মারা গেছেন 678 হিজড়িতে। 688 যে জন্ম, 728 মৃত্যু, আর এটা 1444 হিজড়ি, 700 বছরের ডিফারেন্স আমরা কথা বলছি। কতগুলো যে একেবারে শব্দে শব্দে সত্য আমরাই বুঝতে পারছি এখন। তারই বড় শিষ্য হাফেজ ইবনুল কাইয়িম, তিনি আরও তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। তিনি বলছেন আহলুস সুন্নাহ ইয়াতরুকুনা আকওয়ালান নাস লাহা ওয়া আহলুল বিদআ ইয়াতরুকুনাহা লিআকওয়ালিন নাস। কত চমৎকার ব্যাখ্যা! আহলে সুন্নাত হলো তারাই যারা সুন্নতের কারণে মানুষের কথা বাদ দেয়, আর আহলে বিদআত হলো তারাই যারা মানুষের কথার কারণে সুন্নতকে বাদ দেয়। বুঝতে পারছেন পার্থক্যটা? হাদিসের কারণে বিদ্বানদের কথা বাদ দেয়, আর বিদ্বানদের যুক্তির কারণে হাদিস বাদ দেয়। পৃথক হচ্ছে না ইবনে কাইয়িমের মন্তব্য? এটা বড় একটা বৈশিষ্ট্য। এটা দুই, আহলুস সুন্নাহ ইয়ারিদুনা আকওয়ালান নাস আলাইহা, আহলে সুন্নাহ যারা তারা তাদের জীবনের বিভিন্ন সমস্যার জন্য সুন্নতের উপরে পেশ করে, যে সুন্নত অর্থাৎ হাদিস এখানে কি বলে শুনি। যেন আমাদের তাহারিকে দেখে না, প্রতি মাসে 40টি প্রশ্ন উত্তর দিই আমরা, এছাড়াও মানুষ প্রশ্ন করে। এই জন্য আমরা ফতো হটলাইন চালু করেছি। মানুষ বুঝতে পারছে এখন, যেমন এমনই এক ভাইয়ের কথা ফোনে তিনি বলেছিলেন যে আমরা তো নেটে সারা দুনিয়া সব ওয়াজ শুনি, আমরা এখন বুঝতে পারছি বিদেশে এসে আসলে হক প্রচার হচ্ছে নওদাপাড়া থেকে। বললেন আলহামদুলিল্লাহ। আমি শুনি হতভম্ব হয়ে গেলাম, আপনি কে? তো স্যার আপনি শোনার চেষ্টা করেন না, আমরা দূর থেকে আপনাদের সব অ্যাক্টিভিটিস আমরা জানি, যেহেতু সব নেটে যাই। এইটুকু স্বীকৃতি পাওয়াটা একটা বড় ব্যাপার। যেমন আরেকদিন আমেরিকা থেকে, ম্যানচেস্টার থেকে এক ভাই ফোন করেছিলেন যে স্যার আমরা এখানে 6 থাকি, ওদের বাড়ি সিলেট এয়ারপোর্টের আশপাশে, সবাই আপনার বক্তব্য শুনে খোদ্দর্শন বলে নাইস নাইস, কিন্তু আমি একা কেবল মানি, ওই 5 মানে না। নাইস বলার লোকের অভাব নেই, ঠিক ঠিক বলার অভাব আছে, কিন্তু মানার লোকের অভাব খুব বেশি। আপনি কি সালাত রসুল পড়েছেন? তো না, আপনার কোনো বই আমরা চেহারায় দেখিনি, খালি শুনি শুনি আমরা এখান বেশি আপনাদের অনুসার হয়েছে। বিষয়টা চিন্তার বিষয়। আল্লাহপাক আমাদের কল ও আমলকে দেখার মতো লোক যে সৃষ্টি করেছেন বাংলার জমিনে, এটা আমাদের জন্য বড় সৌভাগ্য না? এই জন্য আমরা একই জিনিস বারবার বলি জনগণের সামনে, কারণ আল্লাহ বলেছেন অদাক্কির ফাইন্না জিক্র তানফল মোমিনিন, তোমরা স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, কারণ উপদেশ মোমিনদের উপকার করে। এই জন্য আল্লাহপাক প্রতি জুমার দিন এর ব্যবস্থা রেখেছেন মুসলমানদের জন্য, যাতে খুতবার মাধ্যমে মানুষ বিশুদ্ধ দিনের দাওয়াতটা পায়। আমাদের সেই দিকে চিন্তা করেই কিন্তু আমরা এখানে খুতবাগুলো দিয়ে থাকি। 2 বৈশিষ্ট্য শুনলেন, তারা সমস্ত বিষয়গুলো ইয়ারেদুন আকওয়ালান্নাস আলাইহা আই আলা সুন্নাহ, জনগণের বলতে তো বিদ্বানদের কথা বলে, মূর্খদের কথা বলছেন না, লোকদের কওলগুলো তারা রাখে সুন্নার উপরে। ফামা ওয়াফাকাহা কবালুহ, যেটা সুন্নার মোয়াফেক হয় সেটা তারা কবুল করেন। ওমা খালাফাহা তারাহুহ, আর যেটা সুন্নার বিপরীত হয় সহি হাদিসের বিপরীতে ছুড়ে ফেলে দেন। এটি তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। এই বিষয়ে প্রখ্যাত বিদ্বান সুফিয়ান ইবনে উয়াইনা আরও চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন
আল মিজানুল আকবর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মিজানুল আকবর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা ওয়াফাকাহু ফাওয়া হাক্কুন ওয়া খালাফাহু ফাওয়া বাতিলুন। যে কথাটি আপনার মূল মানদণ্ড, আমরা যখন গোষ্ঠ কালী উজুগর ওজন করলাম না, কৃষির উপর রেখে দিল একটা, কত হলো, এত কেজি হলো, খালাস। আপনিও যাচাই করতে গেলেন না যে ঠিক না, ওই যন্ত্র যদি ঠিক থাকে তো ওজনও ঠিক। এটাকে বলে মিজান, মানদণ্ড, ওজন দণ্ড যেটাই বলেন। আল মিজানুল আকবর, সবচেয়ে বড় মানদণ্ড হচ্ছে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল নিজে। কারণ হাদিসে এসেছে মুহাম্মদ ফারাকুম বাইনের নাস, মুহাম্মদ হচ্ছেন মানুষের মধ্যে মূল মানদণ্ড। অতএব ফামা ওয়াফাকাহা ফাওয়া হাক্কুন, ওই মানদণ্ডে যেটা সঠিক হবে সেটাই হলো হক, আর ওই মানদণ্ডে যেটা বেঠিক হবে সেটাই বাতিল। প্রত্যেকেই দাবি করেন আমরা ওই মানদণ্ডে আছি, কিন্তু আসলে তা নয়। তাহলে তো এত মজাব হতো না, এত ফেরকাও হতো না। আরেকটি বৈশিষ্ট্য তিনি বলছেন, আহলে সুন্নাহ যা সাহাত লাহুমুস সুন্নাহ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাওয়াক্কাফু আনিল আমাল বিহা। আহলে সুন্নাতের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই, যখনই তারা সহিহ হাদিস পায়, লাম ইয়াতাওয়াক্কাফু, দেরি করে না। অনেকে আর দেরি করে না, দেখি বাবদাদার চৌধুরীপুর কত বাধা, তো কাল বললাম যে চারটে বাধা থাকে তবে মানে সহজে মানে না। যখন কালকে ষষ্ঠীনা থেকে একটা ফোন আসলো আমাদের কাছে, বিকালে যেন বসেছিলাম বাইরে, তারা আমাদের সংগঠনকে জমি দিতে চাইছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। এখন তো ভাঙ্গা সহজে জানেন, যে লাইনটা গোপালগঞ্জ রোডে হয়েছে না ভাঙ্গা, ওইখানে আড়াই বিঘা জমি পাঁচ চারটির কথা মনে করেন নাকি, সেখানে প্রতি কাঠার দাম তো নয়াদড়া তিন গুণ। কিন্তু এখন তাদের মাথা ঘুরে গেছে, কেউ বুঝেছে সংগঠন করা হারাম, সংগঠন করলে তো বন্দী হয়ে যেতে হবে, তাহলে তো হবে না, বুঝতে পারছে না, এক কথাতে মাথা ঘুরে গেছে। সে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু হলো না, এটা কালকের খবর। অথচ আঠারোশো সোজা ভালো হয়ে গেল, আঠারোশোর খাদেমের ছেলে হালাইছিল, তিনি এখন আমাদের ফরিদপুর জেলা সংগঠনের সহসভাপতি, এই যাতেবার মনে করেন নাকি, সেখানে দুটো মসজিদ হয়ে গেছে আমাদের। আঠারোশো পিসার ফকিরা তাদেরকে ঘুরাতে পারেনি, আমরা কিন্তু জীবনের সঙ্গে আমি তো কখনোই যাইনি সেখানে, শুধু আমাদের বই গেছে, সালাত রসুলের বইটা রেফারেন্স দেওয়া আছে না, ও যখন ফকির আসছে ওকে হেদায়ত করার জন্য, কারণ ও তো গুরুত্বপূর্ণ লেখতে লোক ছিল একসময়, কারণ খোদ বড় খাদেমের ছেলে উনি, তো তাকে হেদায়ত করা লাগবে না, তো বিশ্বাসের পক্ষ থেকে বড় খাদেম, ওনাদের বড় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার বড় ফকির আছে, তারা এসে ওকে হেদায়ত করার জন্য চেষ্টা করছিল। তো এই ছেলে বলে যে বাবা আমি তো এইট পাস, তোমার ওই সব বড় বড় লেখাপড়া আমি জানি না, এই যে দেখো ছোট্ট বই আছে একটা, আমাদের বই তো আমরা চেনেন সবাই, সালাত চেনেন না, নিচে সব রেফারেন্স দেওয়া আছে, এই যে বুকি হাত বান্ধার হাদিস, যে আমিন জোরে বলার হাদিস ইত্যাদি যেগুলো আছে, এগুলো রেফারেন্স আপনি বাতিল করেন, এর বিপরীত দেন একটা সহি হাদিস, শেষ পর্যন্ত নিজেরা চলে গেছে, কোনো উত্তর দিতে পারেনি, ফলে এখন ছেড়ে দিয়েছে, ওকে আর কিছু বলে না। এইটা দেখার পরে এত বেশি সংখ্যক আহলেস হয়েছে যে একটা মসজিদ খুলেছে না, দুটা মসজিদ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ, এ তো বাস্তব। আজকে সারা দেশের যে আজকে আন্দোলন ছড়িয়ে পড়ছে কীভাবে, এইভাবে না, জীবনে বরগুনাও যায়নি, শরীয়তপুরেও যায়নি, পটুয়াখালীও জীবনে যায়নি, অথচ বই গেছে, তাহারিক গেছে, বক্তব্য যাচ্ছে সব জায়গায়, এখন লোক শুনছে, মানুষের বিবেক্ত প্রত্যেকেরই আছে, আকলে সালিম প্রত্যেকেরই আছে, তারা লাম এত আক্ষ দেরি করে না, পেল শুরু করে দিল। এবার কিছু কিছু চরমপন্থী আছে, অত চরমপন্থী হওয়া যাবে না, কারণ সব কিছু আপনি বোঝেন না, একটু জিজ্ঞাসাবাদ করবেন। গায়রে মিন গায়রে নাজরিন ইলা মান ওয়াফাকাহা ওয়া খালাফা, তারা দেখে না যে কে এটা সমর্থন করলো, কে এটা বিরোধিতা করলো, এটা তারা দেখে না। চার, এটা ইবনু তাইমের কওল, এটা আর
চমৎকার। উনি বলছেন দেখো ওমন আহলে সুন্নাহ ওয়াল জামাআ মাযহাব কদীমুন মারুফুন ক্বাবলা আন ইখলক আল্লাহ আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমাদা ফাইন্ন মাযহাবুস সাহাবা আল্লাযীনা তালাক্কাউহু আন নাবিয়িহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রেখো চার ইমামের জন্মের বহু পূর্বে একটা পুরনো মাযহাব ছিল, সেটা ছিল সাহাবিদের মাযহাব, যারা সরাসরি তাদের নবীর কাছ থেকে কথা শুনেছেন, নবীর কাজ দেখেছেন, কখন কোন প্রেক্ষিতে কোন আয়াত নাজিল হয়েছে চাক্ষুষ তারা চোখে দেখেছেন। তাই তাদের কথা কর্ম যারা দেখেছেন তাদের মাযহাবটাই সঠিক, তোমরা তাদের দিকে অনুসরণ করার চেষ্টা করো। প্রতিটি কথা এত গুরুত্বপূর্ণ, এগুলো কিছুই বাদ দেওয়ার সুযোগ নাই, আমাদেরও দায়িত্ব সেটাই, এর বাইরে যাওয়া যাবে না। এইখানে আল্লামা সুফিয়ান সৌরি যে কথাটা বলেছেন, আহল হাদিস হুররাস, আহল হাদিস নয় আল মালায়েকাত হুররাসুল সামা ও আহলুল হাদিস হুররাসুল দুনিয়া, ফেরেশতারা হচ্ছে আসমানের পাহারাদার যেন শয়তান কোনো আয়াতকে ছিনে নিতে না পারে, আর আহলে হাদিসটা হলো পৃথিবীর পাহারাদার যেন কেউ সহি হাদিসের বিপরীতে সাহাবিদের তরিকার বাইরে যেতে না পারে। ওরাও আসমানের পাহারাদার আর আহলে হাদিসটা জমিনের পাহারাদার। তার প্রকৃত আহলে হাদিস হবেন তিনি যিনি যে কোনো মূল্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ও ফেলকে আঁকড়ে থাকবেন, কোনো মতেই ডানি বেওয়া যাবেন না, আর তাকে দেখে অন্যরা খেয়াল করবে, অন্য কেউ করলে তারে পাহাড় দেয়, খবর দেওয়া তোমরা সাবধান, মানুষকে তারা সাবধান করে, আমাদেরকে তারা ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছেন, সে আজকের মানুষ নাকি সুফিয়ান সৌরিকে আজকের মানুষ, তিনি তাবি, তার মৃত্যু হয়েছে 158 হিজরিতে, তখন তিনি একথা বলে গেছেন সাবধান আসমানে ফেরেশতারা, দুনিয়া তোমরা হালে দিয়েছিলাম সাবধান থেকো, তোমরা কিন্তু হর্রাস দারোয়ান পাহারাদার, খবরদার যেন কোনো কোরআন হাদিসের মধ্যে কোনো কিছু ঢুকে না পড়ে, ঢুকছে শুরুকাল ঢুকেছে, জয়ী মৌজু হাদিস কি এমনি হয়েছে নাকি, ঢুকেছে সবাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহবাক সেগুলো দূর করেছেন, আসাবু সুনানকে দুনিয়ার জন্ম দিয়েছেন, ইমাম বুখারীর মতন প্রতিভাকে আল্লাহ নিজে তৈরিকে পাঠিয়ে দিয়েছেন, সব ছাটাই বাছাই করে শুধু সহিগুলোকে তার বাসে নিয়ে চলে আসছে বলে আলহামদুলিল্লাহ। তারা যদি না করে যেতেন না আমাদের কোনো ক্ষমতা ছিল কোনটা সহি কোনটা যদি বাছাই করা, আমাদের দায়িত্ব করলে এখন ওগুলো বাছাই করে আমল করা, আল্লাহ আমাদের সবাইকে যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহি সুন্নাহর আলোকে জীবন গড়া তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।